জগদ্ধাত্রী পূজোতেও বাদসাধ্য বৃষ্টি। অসময়ের বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার সকালে ভক্তরা ভিড় জমালেন কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমা পুজো মণ্ডপে। নবমীতে মায়ের পুজো দিতে বহু মানুষ ভিড় জমান মণ্ডপে। অসময়ের বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার সকাল থেকে হাজার হাজার ভক্ত মেতে উঠলেন নদিয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারি বুড়িমা পুজো মণ্ডপে। কৃষ্ণনগরে প্রায় 249 বছরের ঐতিহ্য বহন করে চলেছে এই জগদ্ধাত্রী পুজো। এখানে দেবী জগদ্ধাত্রী পূজিত হন বুড়িমা নামে। আজকের এই বিশেষ দিনে সকাল থেকে হাজার হাজার মানুষ বুড়িমায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন মায়ের মণ্ডপে। প্রতি বছরের মতো এবছরও স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুণ্যার্থীদের যাতে অসুবিধা না হয় সে কারণে বাড়তি পুলিশকর্মী মোতায়েন করা হয়। পুলিশকর্মীদের পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে কমিটির সদস্যরা নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করেন। করোনা পরিস্থিতিতে উপস্থিত পুণ্যার্থীদের বারবার সচেতন করা হয় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করবার বিষয়ে। এদিন সকাল থেকেই মায়ের অঞ্জলি দেওয়ার জন্য ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করতে থাকেন ভক্তেরা। সব মিলিয়ে এদিন জনসমুদ্রের রূপ নেয় চাষাপাড়া বারোয়ারি বুড়িমা পুজো মণ্ডপ ও সংলগ্ন এলাকা। রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া।